আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনা নুডলসের চাট। টকঝাল স্বাদের এই নুডলসের চাট খেতে অসম্ভব মজার এবং টেস্টি। নুডলস তো আমাদের সবারই ভীষণ প্রিয়, ধরতে গেলে প্রায় প্রতিদিনই নুডলস কম বেশি সবার বাড়িতেই রান্না করা হয়। আজ সেই নুডলসকে রান্না না করে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। নুডলসের চাট তৈরি করার জন্য আমি এখানে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। এটা যে কোনো নুডলস দিয়ে তৈরি করে নেওয়া যাবে। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে নুডলসের পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। এখন আমি এই নুডলস সেদ্ধ করে নেব। নুডলসটা আমরা রান্না করার জন্য যেভাবে সেদ্ধ করে নিই ঠিক সেভাবেই সেদ্ধ করে নিতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে নুডলসটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর নুডলস সেদ্ধ করার সময় এর মধ্যে আর অন্য কোনো কিছু অ্যাড করিনি, শুধুমাত্র পানি দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে আমি সেদ্ধ নুডলসটা নিয়ে নেব। নর্মালি আমরা নুডলস রান্না করার জন্য নুডলসটা যেভাবে সেদ্ধ করে নিই ঠিক সেভাবেই নুডলসটা সেদ্ধ করে নিতে হবে। এখন আমি এই নুডলসের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। আর নুডলসের চাটের মধ্যে এখানে সরিষার তেলটাই অ্যাড করতে হবে, এখানে কিন্তু রান্নার তেল দেওয়া যাবে না। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই তেলটা দিয়ে নুডলসগুলোকে একটু নেড়ে দেব, এতে করে নুডলসগুলো অনেক ঝরঝরে হবে। তবে এখানে তেল না দিয়েও কিন্তু এই নুডলসের চাট তৈরি করা যাবে। নুডলসের সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নুডলসগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। এখন এই নুডলসের মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আমি বড় সাইজের একটা আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে ছোট সাইজের একটা গাজর লম্বা কুচি করে কেটে নিয়েছি। নুডলসের চাটের মধ্যে গাজরটা সেদ্ধ করেও দেওয়া যায়, তবে আমি এখানে কাঁচা গাজরটাই ব্যবহার করেছি। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা শসা কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। আর এখানে নিয়েছি লেবু। এখন লেবু বাদে সমস্ত উপকরণ নুডলসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে আমার পছন্দ মতো উপকরণগুলো অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সব কিছু অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা মশলা। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব লেবুর রস, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঁদ নিয়েছি, আর এই তেঁতুলের কাঁদ দেওয়ার কারণে নুডলসের চাটটা খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। যে যতটুকু টক খেতে পছন্দ করেন সে অনুযায়ী তেঁতুলের কাঁদ দিয়ে দিতে হবে। এখন একটা চামচ দিয়ে নুডলসের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ভালোভাবে মিশিয়ে নিলেই নুডলসের চাট তৈরি হয়ে যাবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। লবণের পরিমাণ, ঝাল এবং টক সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু টেস্ট করে নিতে পারেন, যদি লাগে তাহলে সেই পরিমাণে অ্যাড করে দিতে হবে। তবে আমি এখানে সব কিছুই পরিমাণ মতো নিয়েছি, এখানে আর কোনো কিছুই লাগবে না। উল্টাপাল্টা করে নেড়ে খুব ভালোভাবে নুডলসের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। নুডলসের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার নুডলসের চাট তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করব। জিভে জল আনা টক ঝাল স্বাদের এই নুডলসের চাট খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজার। আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।